এই তো এসে গেছে। আমি জানতাম তুমি আমাকে খুঁজে বার করবেই। কি ব্যাপার কেষ্টদা, আমি এতটা রাস্তা হেঁটে হেঁটে আসছি আর তুমি এখানে লুকিয়ে আছো। কি করব বর্দিমণি, একটা অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে, পাবলিক গাড়ি ভাঙচুর করছে, রাস্তা অবরোধ করে রেখেছে। আমি তো কোন রকমে এই গাড়িটা বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে আজকে যে কি হতো কে জানে, একেবারে সর্ব। আর তোমাকে লেকচার দিতে হবে না, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। চলুন চলুন, ভালো কিচ্ছু হবে না, চলুন আসুন ম্যাডাম আসুন, ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু করবো না, এই হচ্ছে আমার এরোপ্লেন, আপনি সাটাক করে বসুন, আমি আপনাকে ফাটাক করে পৌঁছে দেবো। এই নাও 500 টাকা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নার্সিং হোমে পৌঁছে দেবেন। নো চিন্তা ম্যাডাম, আপনি এই গাড়িতে বসুন, আমি উড়ে উড়ে পৌঁছে দেবো। ননসেন্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ননসেন্স থ্যাংক ইউ। কি হলো, তাড়াতাড়ি চলো। নাম কি? বললাম তো, লাইফ কেয়ার হসপিটাল। প্রথমবার শুনলাম কোন হসপিটালের নামে কারো নাম হয়। কি বললে? না মানে আমি তো আপনার নাম জিজ্ঞেস করেছিলাম। আমার নাম প্রিয়া। ও, তবে কোথায় থাকেন? আমি কোথায় থাকি না থাকি তা জেনে তোমার কি দরকার? না মানে দেখুন, রাস্তাঘাটের ব্যাপার তো দরকার আছে। এই ধরুন যদি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়। হোয়াট? না মানে দেখুন, এই যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি বেঁচে গেলাম আর আপনি মরে গেলেন। কি উল্টো পাল্টা বলছো কি? আমার হসপিটালে পৌঁছানোটা খুবই জরুরি, বাজে কথা না বলে তাড়াতাড়ি গাড়ি স্পিড বাড়াও। আর তারপর ওই পুলিশ? না হতেই তো পারে, তখন পুলিশ যদি আপনার নাম আমাকে জিজ্ঞেস করে তাই তখন কি উত্তর দেবো বলুন? বাজে কথা না বলে তাড়াতাড়ি গাড়ি স্পিডটা বাড়াও। দেখুন ম্যাডাম, একটু প্রবলেম আছে, এটা তো আপনার বিদেশি গাড়ি নয় যে একদম জেট প্লেনের মতন ছুটবে। কি হলো, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? সিগন্যাল ম্যাডাম, সিগন্যাল। ও, আমি বলেছি না আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ধরো এটা, কোনো সিগন্যালের দিকে তুমি তাকাবে না, বুঝলে? হাজার টাকা। সিগন্যালের নিকুচি করেছে। চল গাড়ি বাগান বাড়ি।